জি, বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন। বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত পড়বেন। তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পড়ে পরে আবার 2 রাকাত পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর, ইন্না আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্র, আল্লাহ নিজে বেজর, বেজরকে আল্লাহ পছন্দ করেন। তো দিনে যা পড়লেন নামাজ 2 2 4 4 করে, মাগরিবের 3 পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। আচ্ছা, আর কুনুত কখন পড়বেন, রুকুর আগে না পড়ে? ইয়াকনুতু বাদা রুকু কবলা রুকু, দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। আপনি পড়েন কি বলে নাসবুর রয়া পড়েন, আলা তাখরিজিল হিদায়া, হিদায়ার যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর, কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন, ইসলামবাদ করেছেন, সব আপনি পাবেন। ওখানে কবলার রুকু বাদার রুকু আছে, হাত তুলে আছে, হাত তোলা ছাড়া আছে, সবভাবে আল্লাহ রাসুল করতেন। তাহলে প্রথমে বললাম 2 রাকাত পরে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত, দ্বিতীয় পদ্ধতি বললাম 3 রাকাত একসাথে বৈঠক হবে শুধু শেষের বৈঠক, আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি, মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে। অনেকে বলে হানাফিরা যেভাবে বিতর পরে এটা মাগরিবের চেয়ে মত হয়ে যায়, মাগরিবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না, এটা কে বলেছে? মাগরিবে তো আমরা কুনুত পড়ি না, মাগরিবে তো আবার আল্লাহ আকবার বলে তাকবীর পড়ি না, হানাফিরা তো এটা পড়ে, তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা, ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যেয়ে যেয়ে আস্তে আস্তে শিরকের দিকে ধাবিত হয়েছিল, তো এটা ঠিক না। আর আমরা বাংলাদেশে যত ফুলের গার্ডেন আছে সব ফুলগুলো এনে তাদের শহীদদের যে মিনার স্তম্ভ ওখানে রেখে দিলে আসলে তাদের কিছু যায় আসে না, বরং ওখানে দাঁড়িয়ে যদি আমরা সূরা ফাতিহা পাঠ করে তাদের জন্য ক্ষমা চাই, তাদের জন্য আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ইস্তেগফার করি, এতে তাদের উপকার হবে। তো যেটাতে আসলে তাদের উপকার হয় সেটা না করে অন্যান্য গান বাজনা ফুল দিয়ে আসলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।